আর এই মুহূর্তে হাইকোর্টের কিছু ডেভেলপমেন্টের দিকে নজর রাখতে হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিয়ে মামলা রায়দান এবং মামলাকারীর আবেদন পর্যন্ত খারিজ করা হয়েছে। খারিজ করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আরো একবার জানাবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিয়ে মামলার রায়দান এবং মামলাকারীর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তবে কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে কোন পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এই রায়দান করা হচ্ছে একটু জানবার চেষ্টা করে প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা দেখো তোমরা এখন অব্দি যে বিষয়টি উঠে আসছে কলকাতা বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে ভর্তি প্রবেশিকা পরীক্ষা নিয়ে যে মামলা সেই মামলার রায়দান করা হয়েছে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। মামলাকারীর আবেদন খারিজ করা হয়েছে, খারিজ করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। গত বছর কোভিড পরিস্থিতিকালে হাইকোর্টের নির্দেশের উপর ভিত্তি করে প্রবেশিকা পরীক্ষার আবেদন খারিজ করা হয়েছে এমনটাই পর্যবেক্ষণের মাধ্যমে উঠে এসছে আজ যে রায়দানের পরবর্তীকালে। কোভিড এর আগে ভর্তি প্রক্রিয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা হলেও কোভিড এর পর তা মেরিট লিস্টের মাধ্যমে চলছে। এদিকে ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হচ্ছে ফিস, কি কি খাতে টাকা নেওয়া হচ্ছে জানাক ইউনিভার্সিটি, এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলারই আজ রায়দান করলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বেশ ধন্যবাদ জানাবো তোমায় প্রিয়াঙ্কা, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে ভর্তি প্রবেশিকা পরীক্ষা নিয়ে মামলা রায়দান এবং মামলাকারীর আবেদন খারিজ, খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেই ছিল আজ এই মামলার শুনানি। গত বছরের কোভিড পরিস্থিতি হাইকোর্টের নির্দেশের উপর ভিত্তি করেই প্রবেশিকা পরীক্ষার আবেদন খারিজ করে দেওয়া হয় এবং আজই ছিল সেই রায়দান।